আমের ঝুড়ি আচার বাজারে প্রচুর পরিমাণ এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে ঝটপট বাজার থেকে কিনে এনে এরকম আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক, আমি এখানে 7 পিস আম নিয়েছি ছোটো সাইজের। এখন আমি এগুলোকে ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে নিব। তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা পিলারের সাহায্যে আমগুলোকে ছিলে নিব। আপনারা চাইলে বটির সাহায্যেও আমগুলোকে ছিলে নিতে পারেন। তো আমি সেমভাবে সবগুলো আমকেই ছিলে নিব। তো আমার সবগুলো আমকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমগুলোকে আমি ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি ঝুড়ি করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও ঝুড়ি করে নিতে পারেন। সেমভাবে আমি সবগুলো আমকেই ঝুড়ি করে নিব। তো আমার সবগুলো আমকে ঝুড়ি করে নেওয়া হয়ে গিয়েছে। ঝুড়ি করার পর আম থেকে একটা অতিরিক্ত পানি বের হয়ে গিয়েছে, এখন আমি হাতের সাহায্যে এভাবে করে চেপে আমগুলোকে তুলে নিব। আমের থেকে যে অতিরিক্ত পানি বের হয়ে গিয়েছিল সেগুলোকে আমি ভালোভাবে করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখন আমগুলোকে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনাদের আমের টক অনুযায়ী চিনিটা এখানে দিয়ে নেবেন। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে করে আমগুলোকে চিনির সঙ্গে মেখে নিব। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার ফলে একটা অতিরিক্ত পানি বের হয়ে গিয়েছে। এখন আমি সেই পানিটা দিয়ে আমগুলোকে ভালোভাবে করে সিদ্ধ করে নিব। আমি এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা দেওয়ার পর আবার আমি ভালোভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। আমি এখানে ধুনা শুকনা মরিচ আর জিরাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখন এই আচারের মধ্যে এগুলোকে দিয়ে দিব। এই মশলাগুলো দেওয়ার ফলে আচারের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন আবার আমি ভালোভাবে করে নেড়েচেড়ে মশলাগুলোকে আচারের সঙ্গে মিশিয়ে নিব। তো আমার আচারটি প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর 2 মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব।
আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।